আমরা শুকরের গোস্ত খাই না, কারণ হারাম। কিন্তু আমরা সুদ খাইয়া গোস খাইয়া গরুর গোস্ত খাই না, আল্লাহ না। সেই কোরআনে আল্লাহ বলছে শুকর খাওয়া হারাম, ওই কোরআনই তো আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম। এবং শুকর খাওয়াকে শুধু হারাম বলছে, শুকর খাওয়াকে হারাম বলছে, সুদ খাওয়াকে আল্লাহ বলছে আল্লাহ তাআলার বিষয়ে যুদ্ধ ঘোষণা। হারামের তো একটা লিমিট আছে, হারামের একটা লিমিট আছে। শুকর, কুকুর, বানর, শিয়াল, বাঘ, ভালুক, কুমির, এগুলো খাওয়া কি? খাওয়া কি? আর সুদ খাওয়া কি? আল্লাহ এবং তার রাসূল দুজনের সাথে যুদ্ধ পারবে না? যুদ্ধ করে খেতে যান 10 টাকা, 20 টাকা, 30 টাকা, অনেকে আবার 50,000 দিয়ে 1 লাখ নেব। কত বড় পাগল বেটা! ওই বেটার কাছে 50,000 টাকাই নাই, তোর বেটা 50,000 1 লাখ দিন করতে গেছে। ওই যদি 50,000 1 লাখ টাকা দেওয়ার ক্ষমতা রাখে, তোর থেকে 50,000 নাই কেন বেটা? এই জালেম জুলমের তো শিকার আছে, জুলমের তো সীমা আছে। জালেম এটা তো 10,000 টাকা নাই, তোরা 10,000-15,000 দিলে করতে গা, তোরা যদি 10,000-15,000 দেওয়ার ক্ষমতা থাকতো, এতই ক্ষমতা হোক 10,000-15,000 দিতে পারে, তাহলে 10,000 নেওয়া দরকার দিও। কাদের উপরে জুলুম করো সুৎখোর তোমরা যারা আছো? কাদের উপরে জুলুম করো? আর এদেশের মানুষ আসলে আমরা বলছি মাতাল। আল্লাহ বলছে যে সুদ খায় যে সুদ দেয়, দুজনে সুদি। এখানে শুধু যে টাকা দিয়ে টাকা নেয় সেই সুদি, আর যে টাকা নিয়ে টাকা দেয় সে সুদি দেয়। মাতাল একদম, মানে মাতলামির সীমা আছে। কিছু বলবার মাতলামি করে না, আব্বারে ভাই ডেকে দেয় মাতলামি করে, বড় মা ডেকে দেয়, এর চেয়ে বেশি মাতাল আমরা মদনা খাইয়ে। কেন মাতালরা মা বড় মা ডেকে দেয় না? এরকম ঘটনা ঘটে নাই? একটু বেশি খাই লাগে যখন হালকা। কোন মাতাল আছে বেশি খেয়ে বউ পেটে পরে পা ধরে মাপ সাইজে? তুই তো জানাস আমার মুখ ছিল কোনোদিন যাই না, শুনে পূজা তোর ঢোকা দিছি বউ, তখন বলেছে না এরকম তো হয়তো আচ্ছা আর খাবো না যাবো। আমরা কত মাতাল চিন্তা করব? আমরা কুকুর খাই না, শুকুর খাই না, কারণ হারাম। কিন্তু আমরা সুখ খাই, হিংসা খাই, দেওয়া। আচ্ছা আমরা কত মাতাল? আমরা যে লোকটা টাকা দেয় সুদের উপরে তারে সুদি বলি, যে লোকটা শুধু টাকা দেয় তারে সুদি বলি। বলেন তো যে লোকটা টাকা দেয়, এই লোকের যদি গণনা করা হয় সুদি যদি 100 জন হয় যারা টাকা নেয়, এদেরকে যদি গণনা করা হয় সুদি কি 1 লাখ হবে না? একটা ব্যাংকে কয় জনের সুদ দেয় ব্যাংক? কয়টা? একটা। সুদ দেয় কত জন? লক্ষ লক্ষ মানুষের সুদ দেয়। এখন সবাই বলে যে ব্যাংক সুদি, যে টাকা নিয়েছে তারা কেউ সুদি বলে না। মানে একটা মহিলা আর একটা ছেলে বিবাহ ছাড়া, সরি একটা পুরুষ আর একটা মহিলা বিবাহ ছাড়া শুয়েছে তা। এখন সবাই মহিলাটাকে জানাই করে বলতেছে পুরুষটাকে কেউ বলো না। মানে এইরকম মাতাল আমরা। একটা মহিলা অল্প কাপড় পরে রাস্তায় বের হয়েছে, তারা সময় ব্যাপারটা বলে, যারা তারা তার দিকে তাকাচ্ছে ওদের কেউ ব্যাপারটা বলে না। এরকম মাতাল আমরা। আমাদের মাতলামের সীমা এটা আর গড়ার মতো নাই। এই তোমরা যারা ক্যামেরা দেখো আমি বলতেছি আমরা মাতাল, কারণ মহিলা অল্প কাপড় বের হয়েছে ওকে আমরা ব্যাপারটা বলি, আমরা ঠিক করি। কিন্তু যারা তাকায় তাকায় কমেন্ট করে, একটা ছবি ফেসবুকে দিয়েছে কোনো মহিলার উৎখাবলটা, এটার মধ্যে যারা যারা অসম কমেন্ট করে বা ভালো মন্দ যেটাই কমেন্ট করে বা আল্লাহকে ভয় কতগুলো যে লাই 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 লিখে রাখে, আবার আমারে ট্যাগ করে ভাই কোথায়, আমার ফেসবুক যেটা পার্সোনাল কোনো অ্যাডমিন আমি রাখি, কারণ এগুলো প্রেম করে। আবার আমি শুনছি কিছু কিছু ইনজুরি আছে এবং সত্যি ঘটনা, ওই জন্য ফেসবুক বুঝে না অ্যাডমিন রাখছে ফেসবুকে, ওই মেয়েরা বা মহিলারা খুব বিশ্বাস করে প্রশ্ন করে, ওদের কিছু একেবারে পার্সোনাল কোয়েশনও করে, তো এরা কি করে হুজুর থেকে উত্তর নিয়ে দেবে, উনি হুজুর অ্যাসিস্ট্যান্ট নাম্বার নেয় নাম্বার দেয়, তার কি নীতি করে হুজুরের অ্যাসিস্ট্যান্ট ভাবা যায়, হুজুরের পেজের মডারেটর অ্যাডমিন ভাবা যায়। আমি এটা 2016 সালে শুনেছি, আমি কি বলে আমি কোনোদিন আমার ফেসবুক পেজে একজন মডারেটর অ্যাডমিন সিম রাখিনি আমার যেটা ব্যক্তিগত পেজ, এই জন্য আমার এখানে আমার ওয়াদা আমি ছাড়তে আমি রেকর্ডিং করি না, ছাড়িয়ে গেলাম ওয়াদা তাদের লাইভে আসে। কেন আমার কথা হচ্ছে কি প্রচার করবো ভালো তা তো কবল হইতে হবে, একটা বসাই দিব ওইটা তো দুনিয়াটা শেষ করে দেবে, তার গ্যারান্টি নাকি? কারণ আমরা মাতাল। আমরা কি মাতাল? আমরা ওয়াজ রেকর্ড করি, নামাজ পড়ি না, আমরা ওয়াজ রেকর্ড করি। শোনেন আপনি তো আজকে জুমা একটা শুনছেন, এই ক্যামেরাম্যান এগুলো এমন কোনো আল্লাহর দিন আছে শীতকালে 3 মাসের যে দিন সে একটা ওয়াজ রেকর্ড করে না?
এত ওয়াশ করার পরও তার থেকে টাকা নিয়েছে প্যান্ট। আজকে ক্যামেরাম্যান কারা কারা উঠে দাঁড়ায় এখানে আসো, এগুলো কার আসো, আরে আসো এগুলো কার, সামনে এসে দাঁড়াও আসো, দেখছেন দাঁড়ি কাটে, দাঁড়ি কাটে দেখছেন, ওদের থেকে দেখায় নেয় কেউ ওদেরকে ভিডিও করবো না। আরে এক মুসলমানের ইজ্জত আরেক মুসলমানের কাছে এটা আমার, আমি তো উদ্ধৃতি দিচ্ছি যাতে ও শিখতে পারে, তোমরা শিখতে পারো, ওকে অপমান করা কি আমার উদ্দেশ্য? এটা কি আমার উদ্দেশ্য? তোমরা কি মনে করো আমি তোমাদের অপমান করতে পারি? দেখছেন তিনজনই দাঁড়িয়ে গাড়ি, কিন্তু আল্লাহ তাহলে তিরিশ দিনই ওয়াজ রেকর্ড করে দেয়। আপনি না সপ্তাহে একটা শুনলেন, বছরে একবার ওয়াজ শুনলেন, আপনার এবার ওর কি প্রবলেম? তো দেখি শুনি, কারণ ওয়াজ শুনে মানার জন্য আসে না, ওয়াজ রেকর্ড করে ইউটিউবে ছাড়ার জন্য আসে। এই যে ছেলেগুলো দাঁড়িয়ে রাখে না, এই যে ছেলেগুলো নামাজে আসে না, ওর মা বাপ কি ওরা খারাপ মনে করে? শ্বশুর শাশুড়ি কি ওরা খারাপ মনে করে? চাষা ছাড়া কি ওরা খারাপ মনে করে? স্কুলের টিচার ওরা খারাপ মনে করে? কলেজের টিচার ওরা খারাপ মনে করে? ওর ভাই ওরা খারাপ মনে করে? ওর বউ ওরা খারাপ মনে করে? ওর বাচ্চা কাচ্চা খারাপ মনে করে? কিন্তু পৃথিবীর মহা অপরাধের মধ্যে একটা অপরাধ সলাত করা, ইসলাম আর কাফের পার্থক্য হচ্ছে এটা, মুশরিক আর মুমিনের পার্থক্য হচ্ছে এটা, মুনাফিক আর মুসলমানের পার্থক্য হচ্ছে এটা। কিন্তু কেউ মুনাফিকই কেউ দেশে অপরাধী মনে করে, শিরিককে কেউ দেশে অপরাধী মনে করে, কাফেরকে কেউ দেশে অপরাধী মনে করে। এদেশে গাঁজা খাওয়া অপরাধ, আমি জানি এদেশে গাঁজা খাওয়া না, শোনেন এটা লাকসাম তো আমি সিরিয়ান না করে, আমি বাড়ি নাঙ্গল কানো ভাই লাকসাম, ঠেঙের উপর ঠেঙ দিল কবি আত্ম ফোলা কারবার, এটা ঠেঙের উপর ঠেং দিয়ে খায় না কি দেখো, এতে কারবার রে বলা নাটকে দ্রুত ধরে মার বিয়ে না রেখেছি, এত ঠেঙ্গুর ঠেঙ্গি খাই যাবে, এটা বেয়াদ্দমি মনে করে, কিন্তু ঠেঙের উপর ঠেঙ্গ বেয়াদ্দমি কিছু নাই, এতে দ্বিতীয়বার এত ভালো লাগে না, এত ঠেঙে দিচ্ছে, এত এমনি বলে আরাম লাগে, এত দ্বিতীয়বার দ্বিতীয়বার এতে সাইকেল চালা গেলে ব্যর্থ বললেন সবার শেষ কে আমার চলে গেছে, আর মাথার উপরে সাইকেল চালা গেছে, আমরা নাস্তার পাশে তোর সাইকেল আমার মাথার দিকে মাথা লেগে, হ্যাঁ আমরা হুন্দা বলে কিছু করলে, গাড়ি বলে কিছু করলে, এত বেটা ফ্যান্ডেল চালায় চালায় ঠেং দিয়ে চাবি চাবি জায়গা চালায়, এতের উপরে আমরা আদব কাদের সব অ্যাপ্লাই করে না, হুন্দা বলে কিছু করেন না, অথচ হুন্দা আরামে চালে ইচ্ছে করে নামতে পারে, তাহলে চলার এটা এত কষ্ট হতো না, কিক মারবো চলবো, এত বেটা ফ্যান্ডেল চালায় চালে রেস্ট তুলে এতে দিতে হবো, নাহলে এত ব্যর্থ কে আমার চলে গেছে। আমি তো জানি লাকসমী ব্যর্থ কি তার আদর কি তার শুনি, আমি হয়তো নোয়াখালী কোনটা আদব কোনটা জানি না, আমি হয়তো উত্তরবঙ্গে কোনটা আদব কোনটা বেয়াদব এটা জানি না, আমাদের দেশীয় আদব আদব পাকলা, আমি তো টাঙ্গলকোট লাকসা সদ্যগড়া ফেনি এটির আদব আদব কাদের তোমায় জানি, এদিকে সাতপুর এটির আদব লেস তোমায় জানি, আমি তো লাল মেডাল মেয়ে দাস কি আর আদব কাদের, ঠিক আছে না, সাকে সালে বেয়াদব পায় না, ঠ্যাঙ্গের ব্যাংকে বেয়াদব পায় না, দাড়ি কেটে কেউ বেয়াদব পায়নি, টাকনুল রয়েছে ফ্যানুল কেউ বেয়াদব পায়নি, আল্লাহর নবীর সম্মান মাটিতে লুণ্ঠিত হোক তার পরোয়া নাই, তার নিজের অযৌক্তিক সম্মানে তার বহু পরোয়া। শুনেন ইসলামে অল্প সংখ্যক মানুষ দ্বারা সূচনা হয়েছিল, এই ইসলাম অল্প কিছু মানুষ দ্বারা সূচনা হয়েছিল, আবারও সেই অল্প সংখ্যক মানুষে ফিরে যাবে, বেশিরভাগ মানুষ নিজেকে মুসলমান বলবে কিন্তু মুসলমান না, আশেকের রাসূল বলবে কিন্তু আশেকের রাসূল না, তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদাআল ইসলামু গরীবা, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়, ওয়া সায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই তা শুরুর মতো 1450 বছর আগের মতো অপরিচিত অবস্থায় চলে যাবে, কেউ ইসলাম চিনবেই না। আপনি 2 বিলিয়ন মুসলমান বলেন না, আপনি 2 বিলিয়ন মুসলমান বলেন, এই ক্যামেরাগুলো সবাই এগুলো থাক, আপনাদের মোবাইলগুলো নামান তো, নামান আপনাদের সবার হাতের মোবাইলগুলো নামান, সবার হাতের মোবাইল নামান, এগুলো থাক, আমি কাউকে লজ্জা দিতে চাই না, আপনি কি রাগ করবেন আপনার প্রশ্ন বললেন, ওঠে রাখতে হবে, আপনি কোরআন পড়তে জানেন মাশাআল্লাহ, তাহলে বসবাস তুমি সত্য বলো, আমি তো জিজ্ঞেস করবো পড়তে স্পষ্ট না, তো স্পষ্ট না হলে তুমি তো গত 10 বছর শিখতেও যাও নাই, তার মানে পারো না, তুমি যদি শিখে অবস্থা থাকতে তাহলে বলতে পারো, 10 বছর তো লাস্ট 10 বছর ট্রাই করো নাই, তোমার বয়স কত এখন? তো 16 বছর বয়স, মানে লাস্ট 10 বছর কোরআন ট্রাই করো নাই পড়ানো, ঠিক নাই পড়তে পারো, মাদ্রাসা ছাত্র, মাদ্রাসা ছাত্র হবে না, মানে আমি যে হাদিসটা পড়লাম এটা মিল, তুমি কিছু মনে করছো ভাইয়া, তোমাকে আমি অনুপ্রেরণা দিছি,
তুমি এখান থেকে লজ্জা পাও, আল্লাহকে ভয় করো, এবং তুমি বলবা আরে আজকে জামশেদ ভাই মসজিদে জিজ্ঞেস করতে পারি নাই, কিচ্ছু হয় না, জরিমানা হয় নাই, কবরে যাই জিজ্ঞেস করলে ফেরেশতা কি গুণ সুযোগ আছে নাকি, আজকে জামশেদ ভাই জিজ্ঞেস করতে সুযোগ আছে কালকে থেকে পড়ার, আজকে আসর থেকে পড়ার, কবরে ফেরেশতা জিজ্ঞেস করলে সুযোগ আছে পড়ার, সুযোগ নাই। এবং তুমি আল্লাহর প্রশংসা করো যে আলহামদুলিল্লাহ অন্তত কোটি সদস্য মানুষের জন্য আমি একটা উদাহরণ হয়েছি, এবং এই উদাহরণ আমার পরিবর্তন নিয়ে আসো, তুমি আল্লাহর কাছে দোয়া করো। এবং শোনেন, ইসলাম সচল হয়েছে অপরিচিত অবস্থায়। আল্লাহ নবী বলতেছে কি বেদনা গরিবা অচিরেই এটা অপরিচিত অবস্থায় ফিরে যাবে, সুতরাং এরূপ অপরিচিত অবস্থায় যারা সঠিক ইসলামের উপর টিকে থাকবে সুসংবাদ তাদের জন্য, যারা দাঁড়িয়ে রাখে সুন্না মনে করে, টাকুর উপরে প্যান্ট করে সুন্নতকে অনুসরণ করে, ডান হাতে খায় নেকি মনে করে, যারা বাম পায়ে টয়লেটে যায় নেকি মনে করে, যারা ডান পায়ে মসজিদে ঢুকে নেকি মনে করে, যারা ঘরে ঢুকে সালাম দেয়, বউ হোক বাচ্চা হোক, ছেলের বউ হোক, নিজের বউ হোক, নিজের স্ত্রী হোক, নিজের নাতি হোক, নিজের পতি হোক, যেই থাকুক ঘরে সালাম দিয়ে ঢুকে যায়, যারা অন্যের ঘরে নক করে যায় এবং এটাকে নেকি মনে করে, যারা লাইট সুইচ দেয় বিসমিল্লাহ বলে, লাইটের সুইচ বন্ধ করে বিসমিল্লাহ বলে, যারা দরজা বন্ধ করে বিসমিল্লাহ বলে, যারা সালাম দিয়ে দরজা খোলে, এদের যারা নেকি মনে করে এদের সবার জন্য সুসংবাদ, কারণ এরা হৃদয়ে সুন্নাত পালন করে। এদেশে বহু মানুষ ডান হাতে ভাত খায়, এদেশে মুসলমানদের মধ্যে 100 জনের 100 জন ডান হাতে ভাত খায়, যখন হাত দিয়ে খায়, কিন্তু কেউ তাদের নেকি মনে করে না, অথচ এটা নেকি, অথচ এটা কি, ডান হাতে ভাত খাই কারণ আল্লাহ রাসূল বলেছে খেতে, হাত দুটোই তো সমান, একটা বাম একটা ডান, উনি বলেছে বাম হাতে শয়তানে খায় তাই বাম হাতে খাই না, উনি বলেছে ডান হাতে খাও এটা আমার সুন্নাহ তাই ডান হাতে খাই, যে এটা অন্তরে মনে প্রাণে বিলিত করে খায় তার প্রতিরূপ মাইনে কি হয়, যে তিনবারে পানি খায় এবং অনুভব করে আল্লাহর নবী বলেছে খেতে তার নেকি হয়, যে প্যান্ট পরার সময় প্যান্ট কেনার সঙ্গে সঙ্গে এভাবে কোমর থেকে মাপ নিয়ে নিচে দিয়ে কেটে ফেলে টাকার উপরে, আর মনে করে নিচে পড়লে গুনাহ হবে, কেন গুনাহ হবে, কেন আল্লাহ নবী নিষেধ করেছে তাই গুনাহ হবে, নেকি হবে কেন, কারণ আল্লাহ নবী আদেশ করেছে তাই নেকি হবে, যে এটা ফিল করে টাকার উপরে পড়ে তার প্রতি কদমে কদমে নেকি, তার অবস্থানগত অবস্থায় নেকি, দিস আর দ্য সুন্নাহ মাই ব্রাদার্স, আমার ভাই এগুলো হচ্ছে সুন্না, এগুলো হচ্ছে রাসূলের ভালোবাসা, এরাই থাকবে আল্লাহ নবীর সাথে জান্নাতে যারা আল্লাহ নবীর সুন্নতকে ভালোবাসে, কারা আল্লাহ নবীকে ভালোবাসে বলো তো, মুখে বলে যারা নাকি কর্মে দেখায়, দাঁড়িয়ে রাখবো তো ইনশাআল্লাহ, একটা বেনিফিট করো দাঁড়িয়ে কাটা, একটা বেনিফিট করো, তোমরা যে নায়ক নায়িকারা দেখতা দাঁড়িয়ে রাখতে দাঁড়াতো, ওরা তোমাদেরকে ধোকা দিয়ে দিচ্ছে, ওরা তো দাঁড়িয়ে দেখ, এই যে ঢাকা থেকে আসতে গেলে যত সিনেমার পোস্টারগুলো দেখা যায় কোনটার মধ্যে দেখেছি বেশি তার নায়ক দেখি দাঁড়িয়ে, 2014 সালে যখন বাংলাদেশে আসছি তখন দেখতাম সব পুলাই ক্লিন শেড, যে পোস্টার উল্টা পাল্টা সব, এই বিদ্যুতের খাম্বার মধ্যে লাগানো থাকে, ঢাকা শহরের ব্রিজ কালভার্টের মধ্যে লাগানো থাকে, ফ্লাইওভার ব্রিজ লাগানো থাকে, এখন দেখেছি সব পোস্টারের মধ্যে দাঁড়িয়ে নায়ক, আমি কেউ কদিন পরে জানি মসজিদের ইমামের দিয়ে ছবি নজর করিনি, কারণ ওগত দাঁড়িয়ে জন্মগত আর অনেক থেকে আছে, কারণ সিনেমা এখন দাঁড়িয়ে নায়ক সামনে কিছু না ওদের, তোমরা কয়দিন পরে রাখবা কারণ তোমাদের নায়করা রাখে, আল্লাহকে ভয় করো ভাই, আল্লাহকে ভয় করো, আর বেশি দিন নাই, তোমাদের নায়করা পুরো পুরো দাঁড়িয়ে রাখবে, এখন তো কাইটা রাখে পোস্টার দেখি কেমনে এভাবে শেপ করা করটা সিস্টেম করে রাখে কি জন্য, আমার মনে হয় জেল মেল দিয়ে এটা সোজা করে রাখে, রাইট, কিছু তোমরা তখন রাখলে নায়কের অনুসরণ হবে নবীর অনুসরণ হবে না, এখন থেকে পরিপূর্ণ দাঁড়িয়ে রাখো নবীর অনুসরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শোনো, কোন ইমামের খুতবা সুন্দর কোন ইমামের খুতবা সুন্দর না এগুলো পরোয়া করিও না, আরে তোমাদেরকে কি বলতাম, সেকেন্ড জেনারে তো চলে গেল, আগে তো উদাহরণ করে দিতাম এভাবে আর কি, যখন ক্ষমতা এনেছিল বলতাম যে ধরো তোমাদের এলাকার এমপি কে ছিল, আমাদের তো লোটাস কমল ছিল তাজুল ইসলাম, ধরো এখন এটা এখন না, ধরো এখন আমি 2023 সালে আছি, কয় সালে আছি আমি, তাহলে উনি এমপি ছিল না, ধরো উনি একজন মেতর মুচিকে দিয়ে বললো ওই যে চিঠিটা কামালকে দিবি, অশ্বতলা মসজিদের খতিব কামাল সাহেব, কামাল তো কামালই বলবে হয়তো, কামালকে দিবি, এখন একজন মেতর সে টয়লেট সাফ করছে গোসল করছে এখনো কাপড় চোপড় চেঞ্জ করে নেয় কাপড় চোপড় ভিজা, এখন আমাদের জন্য হচ্ছে কামাল ভাই, কামাল ভাই পুকুরের পাড় দিয়ে যাচ্ছিল আর এই মেতর বা মুচি হোয়াট এভার সে বললো যে আরে কামাল ভাই, তাজুল ইসলাম সাহেব আপনার জন্য একটা সিঁড়ি দিছে, কামাল ভাই কী করবে, কই কই দিত মেতর দিছে না মুচি দিছে, আর এক নজর করে তাকাবে জলদি করে দেখবে,
বুঝলে দেখবো যে কামাল একটু দেখা করি তো আমি আজকে চলে যাবো, তুমি চিঠিটা পড় সঙ্গে সঙ্গে আসি। কামাল সাহেব যে দিয়েছিল শ্বশুর বাড়ির দিকে, এখন কই যাবো, কই যাবো এখন? এখন যাবো তাজুল ইসলাম সাহেবের বাড়ি, শ্বশুর বাড়ি। আপনার বাড়ি গিয়ে দিকে লাকসামের বাড়ি তো না? উনি কি আর শ্বশুর বাড়ি যাবে নাকি ওদিকে যাবে? একটা জিনিস চিন্তা করো, মেসেজ কে দিছে এটা ইম্পর্টেন্ট রাখছে, কে এটা ডেলিভারি করছে ওটা ইম্পর্টেন্ট রাখে। আমি কি বুঝতে পারছি? সো তোমরা এই মসজিদগুলোতে আসিও, কোনো খতিবের যদি কথা তোমার ভালো না লাগে, কোনো খতিবের কথাই কেমনে কো তোমার ভালো লাগে না, তারা দেখলে তোমার ঘিন উঠে দেখতে রাখতে কথা কেমনে কো, ওই দিকে যাইও না। কার মেসেজ দেখে নেয় ওটা ঠিক আছে কিনা ওটা খেয়াল করো। আমি কি উদাহরণ বুঝাতে পারছি? কে মেসেজ দেয় এইটা ম্যাটার করা উচিত না, কার মেসেজ দেয় সঠিক জায়গা থেকে সঠিক মেসেজটা দিচ্ছে কিনা ওইটা ইম্পর্টেন্ট হওয়া উচিত। ওখানে কি ম্যাথর মুছি ইম্পর্টেন্ট ছিল নাকি তাজউদ্দিন সাহেব, সরি তাজুল ইসলাম সাহেব? এইখানে কি চামশেদ মজুকার ইম্পর্টেন্ট নাকি কি বলে সেটা ইম্পর্টেন্ট? তুমি মিয়া খতিব বাসাই করো কেন? আজকে মসজিদ ফুল করে দাঁড়ায় আসো, আগামী জুমা খালি হয়ে যাবে। মাথা কাজ করে তোমাদের বলছি না, তোমরা মাতাল, আমরা মাতাল সবাই। আমি তো আগেই বলছি আমরা মাতাল, শুকর খাই হারাম কইরা সুদের টাকা দিয়ে গরু গোশত কিনা খাই হালাল মনে করি। আমি তো আগেই বলছি সুদের টাকা যে টাকা বেশি দেয় তারাই সুদি বলি, যে টাকা নিয়ে আর টাকা বেশি দেয় তারাই সুদি বলি না। আমি তো আগেই বলছি আমরা মাতাল, খুতবা কে দেয় এটা আমাদের কাছে ম্যাটার, কার খুতবা দেয় সেটা ম্যাটার করে। আরে ভাই তুমি একজন মুসল্লি, তোমার উচিত খুতবাকে টার্গেট করা। কাকে টার্গেট করা? যে মসজিদে গেলে দুইটা পিওর আয়াত পড়বে, তিনটা পিওর হাদিস বলবে, ওই মসজিদে যাবো আমি। যেই খতিব আল্লাহর কোরআনের আয়াতকে বাড়াই ছাড়াই বলে না, যেই মসজিদের খতিব হাদিসকে অনুবাদ করে বাড়াই ছাড়াই বলে না, আমি তার খুতবা শুনতে যাব। কে খুতবা দেয় ডাজন্ট ম্যাটার। যাই হোক, আজকের আলোচনার বিষয় সুন্নাকে আঁকড়ে ধরা। আমি জানি অশ্বতলা আমার থেকে বেশি দূর না, বুঝলাম না এদের এই এলাকার রাস্তা এত খারাপ কেন। শেখ হাসিনার আমলে আমরা জানি যে সত্যি, এটা কিন্তু আমি এটা আমি মস্করা করে বলতেছি না, এটা আমি তিস্কারি করি আমরা না ওভাবে বলছি না, আমাদের নাঙ্গুল কোটা একটা রাস্তাও কিন্তু কাঁচা নাই, ওটাও কিন্তু ছোট্ট একটা উপজেলা, মানুষের বাড়ির সামনের অংশটুকু পর্যন্ত পাক। আমরা জানি যে লাকসাম নাঙ্গলপুর থেকে অন্তত 200 ফুট বেশি পাওয়ার প্লাউ আওয়ামী লীগ বসবাস করে, রাস্তা অবস্থা এরকম কেন? ছয় মাসে নষ্ট, মানে আগস্ট থেকে নষ্ট হয়ে গেছে এগুলো না, এই পাবলিক কি রাস্তা ফিস তুলে নিয়ে চলে গেছে? যাই হোক, আল্লাহ দায়িত্ব ক্ষমতা ছিল করতে পারতো, রাস্তাঘাটগুলো করতে পারতো, এলাকার আরো বেশি অনেক বেশি উন্নয়ন করতে পারতো। যে যে দলগুলো নিজ এলাকার উন্নয়নে বাধা হওয়া উচিত না, নিজ এলাকা নিজ মানুষের অর্থ স্বাবলম্বীতে বাধা হওয়া উচিত না, আর এটাতে পিছিয়ে থাকা উচিত না, কে যে যে দলে তো আমার মনে হয় পার্সোনালি নিজ এলাকার মানুষের কল্যাণে যাওয়া উচিত, মারামারিতে না, প্রভাব প্রতিপত্তে না, উপকারে আসলে বেশি হন। অশ্বতলার অনেক যুবককে আজকে দেখতে পাইতেছি এখানে আসছে ওরা, আমি ওদের সুন্নত নিয়ে আলোচনা করছি কিন্তু আমি ওদের অনুগ্রহ অনুরোধ করব বিনীতভাবে, ওরা যাতে সালাত ত্যাগ না করে, কারণ যে লোক সালাত ত্যাগ করে সে কুফরি করে, যে লোক সালাত ত্যাগ করে সে মুশরিক হয়, যে লোক সালাত ত্যাগ করে সে মুনাফিক হয়। একজন সালাত ত্যাগকারী মুনাফিক হয়, একজন সালাত ত্যাগকারী মুশরিক হয়, একজন সালাত ত্যাগকারী কাফের হয়। পৃথিবীতে এরকম নজির কোনো অপরাধ না যে অপরাধে মুশরিক কাফের মুনাফিক তিনটা হয়। আপনি বুঝতে পারছেন? পৃথিবীর বুকে এরকম কোনো অপরাধ নাই যেটা একটা করলে তিনটা হয়। আপনি মূর্তি পূজা করবেন মুশরিক হবেন, আপনি আল্লাহ বলেন তো অন্য কাউকে সিজদা করবেন মুশরিক হবেন, কিন্তু সালাত ত্যাগ করলে আপনি মুনাফিকও হবেন মুশরিকও হবেন কাফেরও হবেন, কারণ তিনটাই হাদিস আছে। কয়টা হাদিস আছে? তিনটাই হাদিস আছে। যাই হোক, আমার খুতবা নেটেই স্টার্ট হয়েছে, আমি আমার মূল বক্তব্যে চলে আসি। আজকে আলোচনার বিষয় হচ্ছে সুন্নাহকে আঁকড়ে ধরা। অশ্বতলার যুবক ও বৃদ্ধ মহিলা ও পুরুষ যারা এই মুহূর্তে শুনছে সবাইকে উৎসাহ করে বলতে যাই, কোরআনুল কারীমে আল্লাহ বলেছে ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। ওয়া ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জা'আহুমুল ইলম বাগ্বিয়ান বাইনাহুম। আল্লাহ বলছেন যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা
এই মনোনীত দিনের মধ্যে বিদ্বেষ পোষণ করেছিল মূলত আল্লাহর সাথে তাদের প্রবলেমের জন্য না, মূলত কোরআনুল কারীমে প্রবলেমের জন্য না, মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতে প্রবলেমের জন্য না। তারা পরস্পর বিদ্বেষ বশত আল্লাহ যা নাজিল করেছে তার উপরে মতনৈক্য করেছে। মানে ওহাবি সুন্নি শাহাবি হানাবি মালিকি হাম্বলি চিশতি সাহাবী তরিকত হাকিকত মারাকত মাইজ ভান্ডার আট রয়েছে ফুরফুরা তিলি বলি লাখ, এগুলো তারা নিজেরা বিভক্ত হয়েছে। হওয়ার পরে নিজেদের বিভক্তির কারণে আল্লাহ যে কোরআন কারীম দিয়েছে, আল্লাহ যে জীবন ব্যবস্থা সুন্নাহ দিয়েছে, এরা নিজেদের দলের বিভক্তির কারণে, নিজেদের সমস্যার কারণে আল্লাহর পক্ষ থেকে আনিত কিতাব নাযিলকৃত কিতাবের প্রতি বিদ্বেষ পোষণ করেছে। এজন্য কেউ বলে নবী পাটি, কেউ বলে নবী নূর, কেউ বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আবার কেউ বলে আল্লাহ আরশের উপরে এসে আসে। এদের আল্লাহই ঠিক নেই, কারো আল্লাহ সব জায়গায়, কারো আল্লাহ আরশে, কারো নবী মাটি, কারো নবী নূর, এটা কি আল্লাহর প্রবলেম? কোরআনে কি স্পষ্ট নাই? নবী কি, আল্লাহ কোথায়, এটা কি স্পষ্ট নাই? এগুলো তারা নিজেদের দলীয় কুন্দল, নিজেদের আকীদাগত কুন্দল, নিজেদের মানহাজগত কুন্দল, নিজেদের ভালো লাগা, নিজেদের প্রবৃত্তির শিকার, নিজেদের লজিক, আমার মনে হয় এটাই ঠিক। যদি মারো একটি আয়াত, সেখানে যেখানে আল্লাহ কোরআনকে বলে, কোরআনের মধ্যে আল্লাহ বলেছে যে আমি কোরআনকে সহজ করেছি তাদের জন্য, জানেন সবার জন্য, যে উপদেশ গ্রহণ করবে তার জন্য আমি কোরআনকে সহজ করেছি, তোমাদের মধ্যে কেমনি উপদেশ গ্রহণ করবে? আল্লাহ প্রশ্ন করছে, আল্লাহ প্রশ্ন করতেছে, এই তোমরা কি উপদেশ গ্রহণ করবে কোরআন থেকে? তাইলে আমি কোরআনকে সহজ করেছি তোমাদের। এরা বলে কোরআন পড়িয়ে, এগুলো কি কোরআনের প্রবলেম নাকি নিজেদের প্রবলেম? দলীয় প্রবলেম। আল্লাহ কোরআনে বলছে মা ফাররাতনা বিহি মিন শাই, আমি এই কোরআনুল কারীমে কোনো কিছু অপূর্ণ রাখিনি, কোনো কিছু বাদ দেইনি। এটা বলছে কোরআনে হাদিসে কি সবকিছু আছে? কিছু কিছু নিজেও বলতে হয়, আপনি এদের সাথে কি? ও বলছে কোরআনে সব নাই, কোরআনে আল্লাহ বলছে কোরআনে সব আছে, ও বলছে কোরআন কঠিন, কোরআনে আল্লাহ বলছে কোরআন সহজ, নিজেদের বন্ধু। যাই হোক, ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফাইন্নাল্লাহ সারিউল হিসাব। ও সতলার মানুষ, তোমরা যারা নিজেদের বিদ্বেষ, নিজেদের দলীয় কুন্দল, নিজেদের বিশ্বাস, নিজেদের বাপদাদার বিশ্বাস, নিজেদের অনেক বছর বহু বছর থেকে মেনে আসা কোনো পথ পন্থা অবলম্বন করে যারা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাবের বিদ্বেষ করো, নিজেদের বিদ্বেষের জন্য যারা তোমরা এগুলো মতনৈক্য করো, আল্লাহ বলছে যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ফাইন্নাল্লাহ সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসেব গ্রহণকারী। আপনি কি বুঝছেন দ্রুত হিসেব গ্রহণকারী কি? আমরা বলি না কেমনে যাবি কেমনে আয়, বলি কি তা এর থেকে আবার জলদি হিসেব, এটা কত দ্রুত, এটা আমরা কেউ মাপতে পারব, মানে এর কোনো উদাহরণ উত্তর দিনে যে কত দ্রুত আল্লাহ হিসেব গ্রহণ করে। এই যে দ্রুত বলতেছি, এই যে চোখ বন্ধ করে চোখ খুলতেছি, কত দ্রুত আল্লাহর কাছে দ্রুত কি? যেমন বোরাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মেরাজে নিয়ে গেছিল সে কত দ্রুত গতি ছিল, কত শত বছরের পথ কত দ্রুত গেছে। আসলে দ্রুত কি এটা আমরা জানি, বাট আমাদের কল্পনাতে দ্রুত আল্লাহ হিসাব গ্রহণ করবে, মানে আল্লাহ আপনার মাপ ঝোঁক ব্যালেন্স, আপনি কি করছেন না করছেন, অন্যায় নেয় এগুলো মাপার জন্য বেশি সময় লাগবে না, কারণ আল্লাহ আনুল গুয়ুব, তিনি অগ্রিম জানে আমরা কি করবো। দেখেন
আশেকে রাসূলের এই দেশে কিন্তু অভাব নাই। বহু দাঁড়িওয়ালা দেখছি তারা সুন্নত হিসেবে দাঁড়িয়ে রাখে নাই। একদিকে যদি আমি বলি যে তোমরা দাঁড়িয়ে রাখো আল্লাহ নবী সুন্নত, অন্যদিকে আমি বহু দাঁড়িওয়ালাকে দেখছি সিগারেট খায়, বহু দাঁড়িওয়ালাকে দেখছি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা। আমি ওদেরকে ছোট করে বলছি না ভাই, এ অধিকাংশ সলাতি আদায় করে না, দাঁড়িয়ে আছে, খেতে খামারে কৃষিকাজ করে, মাশাল্লাহ খুব সুন্দর দাঁড়িয়ে, দাঁড়িয়ে কাটে না, কিন্তু সলাত আদায় করে না। আবার দেখেছি কিছু মানুষ দাঁড়িয়ে রাখে, দাঁড়িয়ে কাটে, বলে যে দাঁড়িয়ে কি কাটেন, কয় না, কি করেন, একটু সাইজ করি, বললাম যে সাইজ কেমনে করেন, কয় খুর কেসি লাগায় না মেশিন দিয়ে, বললাম মেশিনের ভিতরে কি আছে, কমপ্লিট আছে, তো ঘুরে ফিরে কি কাটা হলো না। মানে সুন্নত সবাই আল্লাহর নবীকে আমরা ভালোবাসে, জীবন দিতে রাজি আছি, কেউ সুন্নত ভালোবাসতে রাজি নাই, যেগুলো আমাদের জীবনকে সুন্দর করবে। শোনেন, আমরা যারা আল্লাহর নবীকে ভালোবাসে দাবি করি, আমাদের জন্য সুসংবাদ আছে, তবে যদি আমাদের কাজ সুন্নাহ হয়, যদি আমাদের দাবি সঠিক হয়, কোরআন কারীম আল্লাহ বলছেন মান ইউতিউর রাসূল, যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো, অনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করলো। যারা আমরা সুন্নতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি, সুসংবাদ আমাদের সবার জন্য, যদি আমাদের এই দাবি সত্য এবং সঠিক হয়, আল্লাহ তাআলা বলছেন মান ইউতিউর রাসূল, যে রাসূলের অনুগত্য করে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করে। ওয়ামান তাওয়াল্লা, আর যে বলে দাড়ি শেভ করি কারণ সুন্নাহ, যে বলে বাম হাতে গাই কারণ ডান হাতে গাওয়া সুন্নাহ, বাম হাতে গেলে সুন্নাহ মিস হয়, যে মসজিদে আসে কোন পায়ে পরোয়া করে না, যে টয়লেটে যায় কোন পায়ে পরোয়া করে না, মানে সুন্নত যে পরোয়া করে না, আল্লাহ বলছেন ওয়ামান তাওয়াল্লা ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, বাবা আরসালনাকে আলাইহিম হাফিজা, আমি আপনাকে তাদের উপর তত্ত্বাবধায়ক করে পাঠাইনি, তারা আশেকে রাসূল বলে যতই গান বাজনা বাজাক, তারা আশেকে রাসূল বলে যতই আনন্দ উৎসবে মেতে উঠুক, জোহরের সালাত মিস করে, আসরের সালাত মিস করে, রাস্তাঘাটে মিছিল মিটিং যতই করুক, তারা ওয়ামান তাওয়াল্লা, যারা আপনাকে ভালোবাসার মিথ্যা দাবি করে, যারা আপনার সুন্নতকে অনুসরণ করে না, বাবা আরসালনাকে আলাইহিম হাফিজা, আমি আপনাকে ওদের কারো কি করিনি, তত্ত্বাবধায়ক করিনি, মানে পাহারাদার করে পাঠাইনি। দিনী ভাইরা, আমরা কথা বলছিলাম ইন্নাত দিন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। দিন কিতা হলে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নির্দেশ দিয়েছেন এটাই হচ্ছে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাব্বা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ের জামাতা, রাদিয়াল্লাহু আনহু আজমাইন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিয়েছে এটাই হচ্ছে দিন। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আর দিন হচ্ছে কি, যা আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছে তা হচ্ছে দিন। কামা ক্বাল আল্লাহু তাআলা, যেমনটা আল্লাহ বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে ফাখুদু, যদি জন্মদিন রাসূল দিয়ে থাকে ফাখুদু নিয়ে নাও, যদি ঢোল তবলা রাসূল দিয়ে থাকে ফাখুদু তাহলে নিয়ে নাও, যদি গান গজল কবিতা রাসূল দিয়ে থাকে ফাখুদু তাহলে নিয়ে নাও, ওয়ামা নাহাকুম আন, আর যা থেকে নিষেধ করেছেন আত্তাহু তা তোমরা ছেড়ে দাও, এটাই হচ্ছে দিন, এটাই হচ্ছে ইসলাম। ইসলাম কি, একমাত্র মনোনীত দিন হচ্ছে আল্লাহর কাছে ইসলাম। ইসলামটা কি, ওমা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে ওটাই হচ্ছে ইসলাম। তাহলে অধার্মিকতা কি, অন ইসলাম কি, দীনহীন কি, বেঈমান কে, ওয়ামা নাহাকুম আন, আল্লাহর নবী যা নিষেধ করেছেন তা যে পরোয়া করে না, ওটাই হচ্ছে অমুসলিমতা, ওটাই হচ্ছে দীনহীনতা, ওটাই হচ্ছে আল্লাহ দ্রোহিতা, ওটাই হচ্ছে সুন্নাহ দ্রোহিতা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহর তাকওয়া তোমরা অবলম্বন করো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি যখন দিবে তিনি খুব বড়। গফুরুর রহিমের আয়াত যে কোরআনে আছে, আরে শুনেন, এদেশের মানুষ হচ্ছে সবগুলো মানুষ মাতাল মাতাল মাতাল, বলছেন এদেশের আমরা অধিকাংশ মাতাল, মদ না খাইয়ে আমরা মাতাল,